নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকে আইএসএল এর টপ ফাইভ ইন্ডিয়ান প্লেয়ারসদের তালিকা নিয়ে। আমি অলরেডি টপ ফাইভ ফরেনারদের লিস্ট বানিয়েছি, তো তোমরা যারা এখনো ওই ভিডিওটা দেখোনি, আমি ওপরে আই বাটনে সেই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসেছো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো এই আইএসএল সিজনে কিন্তু তেমন আহামরি কিছু ইম্প্যাক্ট ফেলতে পারেনি ইন্ডিয়ান প্লেয়ার্সরা। এই প্রথম হাফ অফ দি সিজন কিন্তু মেইনলি মনে থাকবে আইএসএল এর ফরেন প্লেয়ার্সদের জন্য, কিন্তু তাও কিছু ইন্ডিয়ান প্লেয়ার্সরা ইম্প্যাক্ট ফেলেছে, কিছু ইয়াংস্টার্সরাও বেশ ইম্প্যাক্টফুল হয়েছে এই আইএসএল সিজনে, কিন্তু তারা তেমন গেম টাইম পায়নি। অ্যাভারেজ প্রত্যেকটা ইয়াংস্টার্স যারা ভালো খেলছে এই বছর আইএসএল সিজনে, তারা কিন্তু মোট ওই তিন চারটে করে ম্যাচই খেলেছে। তো সেক্ষেত্রে যখন প্রত্যেকটা টিম দশটা করে ম্যাচ খেলেছে, তো সেখানে যখন আমি টপ ফাইভ ইন্ডিয়ান প্লেয়ার্সদের লিস্ট বানাচ্ছি, তো সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে কারা কনস্ট্যান্ট ভালো পারফর্ম করে চলেছে এবং কনস্ট্যান্ট গেম টাইম পেয়েছে। কারণ তিন চারটে ম্যাচের বেসিসের ওপর আমি টপ ফাইভের তালিকা বানাতে পারবো না। তো যাই হোক, চলো দেখে নিই যে আমার এই তালিকাতে আমি কোন টপ ফাইভ ইন্ডিয়ান প্লেয়ারসদের চুজ করেছি। তো পঞ্চম স্থানে আমি রেখেছি এটিকে মাইকেল সুসাইরাজকে। তো এই পজিশনে আমি দোনামোনায় ছিলাম, কারণ আমি দুটো এটিকে প্লেয়ারকে নিয়ে খুব কনফিউজ ছিলাম, আমি প্রবীর দাসকে রাখবো নাকি মাইকেল সুসাইরাজকে রাখবো। প্রবীর দাস যথেষ্ট কম্পিটিশনে ছিলেন এই ফিফথ পজিশনের জন্য, কিন্তু আমার মাইকেল সুসাইরাজকে এই জন্য লিস্টে রাখা কারণ মাইকেল সুসাইরাজের যে ইম্প্যাক্টটা এটিকে উইংয়ে রয়েছে সেরকম ইম্প্যাক্ট কিন্তু প্রবীর দাস ফেলতে পারেননি। যদিও তার নামে দুটো অ্যাসিস্ট রয়েছে, কিন্তু প্রবীর দাসের সব থেকে নেগেটিভ যেটা, সেটা হচ্ছে যে যদিও ক্রস থেকে দুটো অ্যাসিস্ট করেছেন তিনি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে প্রবীর দাসের ক্রস খুব একটা অ্যাকিউরেট নয়। যদিও মাইকেল সুসাইরাজের ক্রসও তেমন অ্যাকিউরেট নয়, কিন্তু মাইকেল সুসাইরাজ ইম্প্যাক্ট ওয়াইজ বেশি ভালো পারফর্ম করেছেন। তোমাদের বলে দিই যে দশটা ম্যাচে একটা গোল তিনি করেছেন, এছাড়াও তার ডিফেন্সিভ ডিউটিসটাও তিনি ভালো করে পালন করেছেন, 32টা ট্যাকেল করেছেন, 15টা ইন্টারসেপশন করেছেন, 3টে ব্লক করেছেন, 26টা ক্লিয়ারেন্স করেছেন। তোমাদের বলে দিই যে মাইকেল সুসাইরাজ একজন লেফট ব্যাক কিন্তু নয়, কিন্তু হাবাস ওকে একজন লেফট উইং ব্যাক হিসেবে খেলাচ্ছে, যেটা কিন্তু একেবারেই তার পজিশন নয়। তো সেখানে ডিফেন্সিভলি এবং অ্যাটাকিং দিকটাও যেরকমভাবে মাইকেল সুসাইরাজ সামলেছেন, আমার মনে হয় যে প্রবীর দাসের থেকে ওই জায়গায় মাইকেল সুসাইরাজ এক ধাপ ওপরে। এছাড়াও পাসিং অ্যাকিউরেসি প্রবীর দাসের যেখানে বোধ হয় 55%, সেখানে মাইকেল সুসাইরাজের পাসিং অ্যাকিউরেসি কিন্তু 60%। এছাড়াও মাইকেল সুসাইরাজের যে ড্রিবলিং অ্যাবিলিটিটা আছে সেটা কিন্তু প্রবীর দাসের থেকে অনেক ভালো। তাই জন্য পঞ্চম স্থানে আমি প্রবীর দাসের জায়গায় মাইকেল সুসাইরাজকে আমার এই লিস্টে রেখেছি। ন্যাচারালি প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ার্সদের মধ্যে মাইকেল সুসাইরাজ নজর কেড়েছেন, এবং শুধুমাত্র ফ্যান্সদের নয় ইগোস টিমেচেরও কিন্তু নজর কেড়েছেন এই মাইকেল সুসাইরাজ। এটিকে এত ভালো পারফরমেন্সের পেছনে মাইকেল সুসাইরাজের কিন্তু একটা বড় হাত আছে, এবং রীতিমতো ফ্যান ফেভারিট হয়ে উঠেছেন মাইকেল সুসাইরাজ। যখনই তার পায়ে বল তাকে, ফ্যান্সদের চিৎকারে স্টেডিয়াম গম গম করে ওঠে, এবং মনে হয় যে এই হয়তো মাইকেল সুসাইরাজ এমন একটা কিছু করে দেখাবেন, একটা ম্যাজিক্যাল কিছু করে দেখাবেন, যার জন্য এটিকে হয়তো একটা ভালো গোল করে আসতে পারে। তো ইম্প্যাক্ট ওয়াইজ মাইকেল সুসাইরাজের পারফরমেন্স কিন্তু অনেক ভালো এই বছর এটিকের জন্য। তো তাই জন্য মাইকেল সুসাইরাজকে আমি আমার এই লিস্টে পঞ্চম স্থানে রেখেছি। এরপরে চতুর্থ স্থানে যে প্লেয়ারটিকে আমি রেখেছি তিনি হচ্ছেন ফারুক চৌধুরী। অনেক এক্সপেকটেশনস এই প্লেয়ারটির ওপর ছিল, কারণ অনেকেই মনে করেন যে সুনীল ছেত্রীর পরে যে প্রথম দুটো স্ট্রাইকার সবার মাথায় আসে সেটা হচ্ছে একজন মনবীর সিং আর একজন ফারুক চৌধুরী। যদিও মনবীর সিং তেমন গেম টাইম পাচ্ছেন না, অফ দ্য বেঞ্চ আসছেন, সবসময় সাবস্টিটিউট থেকে শুরু করছেন, যেহেতু ফেরান কোরোমিনাসের মতো একজন স্ট্রাইকার এফসি গোয়াতে রয়েছে, কিন্তু ফারুক চৌধুরী প্রত্যেকটা ম্যাচে স্টার্ট করেছেন, এবং জামশেদপুরের হয়ে 10টা ম্যাচে তিনি একটা গোল করেছেন এবং 3টে অ্যাসিস্ট করেছেন। এছাড়াও ডিফেন্সিভলিও কিন্তু ফারুক চৌধুরী নিজের দলকে সামলেছেন, 26টা ট্যাকেল করেছেন, 8টা ইন্টারসেপশন করেছেন, 9টা ক্লিয়ারেন্স দিয়েছেন, এবং তার সাথে 10টা ব্লকও তিনি করেছেন। তো সেক্ষেত্রে ফারুক চৌধুরী অ্যাজ আ রাইট উইং খেলে জামশেদপুর এফসিতে, কিন্তু রাইট ব্যাক হিসেবেও তিনি মাঝে মধ্যে চলে আসেন তার ডিফেন্সকে সামলানোর জন্য, এবং ডিফেন্সিভলিও কিন্তু ফারুক চৌধুরী খুব ইম্প্যাক্টফুল রয়েছে। তো সেক্ষেত্রে ফারুক চৌধুরীর থেকে অনেক এক্সপেকটেশন ছিল এই বছর, এবং সেই এক্সপেকটেশনসে তিনি কিন্তু উত্তীর্ণ হয়েছেন। যদিও লাস্ট কোটা ম্যাচে তেমন গোল পাননি বা তেমন পারফর্ম করতে পারেননি, কিন্তু যেভাবে তিনি শুরুটা করেছেন এবং মোটমাট প্রত্যেকটা ম্যাচে কিছু না কিছু একটা ইম্প্যাক্ট তিনি ফেলছেন, তার জন্য কিন্তু আমি ফারুক চৌধুরীকে টপ ফাইভ ইন্ডিয়ান প্লেয়ার্সদের লিস্টে চতুর্থ স্থান দিলাম। এরপর তৃতীয় স্থানে আমি যেই প্লেয়ারটিকে রেখেছি তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড সুনীল ছেত্রী। টপ ফাইভ ইন্ডিয়ান প্লেয়ার্সদের নাম হবে এবং সেখানে সুনীল ছেত্রী থাকবে
লাগবে না সেটা কি করে সম্ভব হয়। তোমাদের বলে দিই যে সুনীল ছেত্রীর পা থেকে এই আইএসএল এ 5টা গোল এসেছে 10টা ম্যাচে, এবং এছাড়াও বেঙ্গালুরু কিন্তু মোট গোল করেছে 11টা। তো প্রায় পুরো টিমের 50% অফ গোল কিন্তু এই সুনীল ছেত্রী করেছেন, এবং স্পেশালি এমন একটা সময় যেখানে বেঙ্গালুরু কিন্তু তাদের ফরওয়ার্ডদের নিয়ে ভুগছে, কারণ একটা ফরওয়ার্ডও কিন্তু তেমন পারফর্ম করতে পারছেন না। না পারফর্ম করতে পারছেন আশিক কুরুনিয়ান, না পারফর্ম করতে পারছেন উডান্টা সিং, দুজনেই কিন্তু পুরো ফ্লপ এই আইএসএল সিজনে। তো সেক্ষেত্রে সুনীল ছেত্রী একা কিন্তু এই ফরওয়ার্ড লাইনটাকে লিড দিচ্ছেন, যেটা তার থেকে খুবই এক্সপেক্টেড। তো সেক্ষেত্রে যদি সুনীল ছেত্রী গোল না পেতেন তাহলে কিন্তু বিশাল বড় প্রবলেমে পড়তে পারতো বেঙ্গালুরু এফসি। এবং প্রথম 3-4 ম্যাচ যদি তুমি দেখো, বেঙ্গালুরু এফসি কিন্তু একটা ম্যাচও জিততে পারেনি, এবং সেই ম্যাচগুলোতে কেন জিততে পারেনি, কারণ তারা গোলই করতে পারেনি। সুনীল ছেত্রী যেই ম্যাচ থেকে গোল করা শুরু করেছে সেই ম্যাচ থেকেই কিন্তু বেঙ্গালুরু এফসি ঘুরে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি সুনীল ছেত্রীকে টপ 5 ইন্ডিয়ান প্লেয়ার্সদের লিস্টে থাকাটা বাধ্যতামূলক। এরপরে চলে আসছি আমরা এই লিস্টে টপ 2 প্লেয়ার্সদের তালিকায়। তোমাদের একটা কথা আমি বলে দিচ্ছি, এই সবকটা আইএসএল দলের মধ্যে যে একটা দল ইন্ডিয়ান প্লেয়ার্সদের সত্যি করে ইম্প্রুভ করেছে, যারা সত্যি ইন্ডিয়ান ফুটবলার্সদের ডেভেলপ করেছে, সেটা হচ্ছে এফসি গোয়া। তো আমার এই তালিকায় টপ 2 প্লেয়ার্স দুটোই কিন্তু এফসি গোয়া থেকে, কারণ সত্যি বলতে প্রত্যেকটা আইএসএল দলের মধ্যে যতটা ইন্ডিয়ান্স আছে তাদের পারফরমেন্স মিলিয়েও কিন্তু এফসি গোয়ার যে ইন্ডিয়ান প্লেয়ার্সদের স্কোয়াডটা রয়েছে তাদের পারফরমেন্সকে ম্যাচ করতে পারবে না। কারণ এফসি গোয়াতে ইন্ডিয়ান প্লেয়ার্সরা একটা আলাদা রকমেরই ফুটবল খেলছে, একটা আলাদা লেভেলেই খেলছে তারা। বলা ভুল হবে না যে আমি যদি এই লিস্টে 5 জনকেই এফসি গোয়ার প্লেয়ারদের মধ্যে রাখতাম তাহলেও কিন্তু খুব একটা খারাপ লিস্ট হতো না, কারণ প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ার যারা এফসি গোয়াতে এই মুহূর্তে খেলছে একদম টপ ফর্মে খেলছে, এবং সেখান থেকে দুটো প্লেয়ারকে বেছে নেওয়াটা বেশ কঠিন কাজ ছিল আমার জন্য। তো সেক্ষেত্রে যেই 2 জন প্লেয়ারকে আমি এই স্কোয়াড থেকে তুলেছি, প্রথম প্লেয়ারটি মানে যাকে আমি দ্বিতীয় স্থানে রেখেছি তিনি হচ্ছেন সেরিটন ফার্নান্দেজ। 10টা ম্যাচ তিনি খেলেছেন, 1টা অ্যাসিস্ট করেছেন, তার পাসিং অ্যাকিউরেসি 81.91%, মানে এতগুলো ইন্ডিয়ানসদের মধ্যেও কিন্তু এত ভালো পাসিং অ্যাকিউরেসি কারোর নেই। প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ার্সদের তোমরা দেখে নাও বাকি দলগুলোর থেকে এত সুন্দর পাসিং অ্যাকিউরেসি কোনো দলে তোমরা পাবে না, শুধুমাত্র এফসি গোয়ার প্রত্যেকটা প্লেয়ারের পাসিং অ্যাকিউরেসি যদি তোমরা লক্ষ্য করো ম্যাক্সিমাম 81%-এর ওপরে, বা ধরে রাখো 80%-এর ওপরে। তো সেক্ষেত্রে সেরিটন ফার্নান্দেজের পাসিং অ্যাকিউরেসি 81%, 56 ট্যাকেল করেছেন, 17টা ইন্টারসেপশন করেছেন, 42 ক্লিয়ারেন্স করেছেন, 10টা ব্লক করেছেন, মানে ডিফেন্সিভলি মানে সেরিন্ডার ফার্নান্দেজ এফসি গোয়ার একটা স্তম্ভ হয়ে উঠেছেন বলতে পারো। মুন্টাডা ফল যেমন সেন্ট্রাল ব্যাক পজিশনটা দারুণ খেলছে, তেমনি সেরিটন ফার্নান্দেজ যে রাইট ব্যাক পজিশনটা আছে সেটা দারুণভাবে পালন করছেন। তো তাই জন্য সেরিটন ফার্নান্দেজকে আমি আমার এই লিস্টে দ্বিতীয় স্থান দিলাম, এবং অনেকেই মনে করছে যে সেরিটন ফার্নান্দেজ যদি এরকম কনসিস্টেন্টলি খেলতে থাকেন বাকি আইএসএল সিজনটাও তাহলে কিন্তু খুব শীঘ্রই তিনি ন্যাশনাল ক্যাম্পেও ডাক পেতে পারেন, এবং ইগোস্টি ম্যাচ কিন্তু অবশ্যই লক্ষ্য রেখেছেন এই প্লেয়ারটির ওপর। এরপরে চলে আসছি প্রথম স্থানে আমি যে প্লেয়ারটিকে রেখেছি তার ব্যাপারে কথা বলতে। তো এটাতে তো কোনো সন্দেহই থাকার কথা নয় যে এই মুহূর্তে আইএসএল এর বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার ব্র্যান্ডন ফার্নান্দেজ। মানে প্লেয়ারটি একটা আলাদা লেভেলেই খেলছে এই মুহূর্তে, এবং এই বছরটা তার জন্য অসাধারণ কাটছে। যেমন তিনি পারফর্ম করছেন ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের জন্য, তেমনি তিনি পারফর্ম করছেন নিজের ক্লাবের হয়ে। 7টা গোলে যুক্ত রয়েছেন ব্র্যান্ডন ফার্নান্দেজ, 2টো গোল তিনি নিজে করেছেন, 5টা অ্যাসিস্ট করেছেন তিনি। মানে এই বছর আইএসএল এ ব্র্যান্ডন ফার্নান্দেজ সব থেকে বেশি অ্যাসিস্ট করেছেন, সব প্লেয়ারদের মিলিয়ে ফরেনার ইন্ডিয়ান সব মিলিয়ে তিনি হাইয়েস্ট অ্যাসিস্ট দিয়েছেন। তো সেক্ষেত্রে এফসি গোয়া ইন্ডিয়ান প্লেয়ার্সদের একটা আলাদা লেভেলে নিয়ে চলে গেছে। মানে এত সুযোগ সার্জিও লোবেরা ইন্ডিয়ান প্লেয়ার্সদেরকে দেয়, এবং এমন একটা সময় তারা কিন্তু প্রথম হাফ অফ দ্য সিজন আইএসএল এ 7-8 ইন্ডিয়ান প্লেয়ার্সদেরকে নিয়ে ম্যাচ জিতে এসছে। মানে তোমরা ভাবো যে এফসি গোয়া ইন্ডিয়ান প্লেয়ার্সদের কোয়ালিটিটা কোথা থেকে কোথায় নিয়ে চলে গেছে। তো সেক্ষেত্রে এফসি গোয়াকে স্যালিউট, এবং প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ার্স যারা নিজেকে প্রত্যেক দিন এফসি গোয়াতে ইম্প্রুভ করছেন এবং নিজেদের খেলাটাকে আরও উন্নত করছেন তাদেরকেও স্যালিউট। তো তাই জন্য এটাই ছিল আমার টপ 5 প্লেয়ারদের লিস্ট। আশা করবো তোমরা মোটামুটি আমার সাথে একমত হবেই, অবভিয়াসলি সবার নিজেদের একটা মতামত থাকবেই। তো সেক্ষেত্রে সেই মতামতটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, তোমাদের টপ 5 ইন্ডিয়ান প্লেয়ার্স কারা সেই লিস্টটা অবভিয়াসলি কমেন্ট সেকশনে দিতে ভুলো না। আমি দেখব এবং আমি মেলাবো যে আমি কতটা ভুল বা আমি কতটা ভালো অ্যানালিসিস করতে পেরেছি এই প্রথম হাফ অফ দি আইএসএল সিজন। তো সেক্ষেত্রে আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসেছো আর এই ভিডিওটা প্রথমবার দেখছো
তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই ধন্যবাদ।